গ্রামের খামারে প্রচুর মাছ ধরা হয়, দেখলে মন ভরে যায়। আপনাদের দেখাবো প্রচুর পরিমাণে মাছ ধরা। পুকুরের মাছের সাথে চাষাবাদ করা হচ্ছে লাইলনটিকা মাছ, দেখতে অনেক সুন্দর। আমরা আজকে একটি খামারে মাছ ধরার জন্য আসছি। আমাদের জালে প্রচুর পরিমাণে লাইলনটিকা মাছ আসছে। এই মাছগুলো সচরাচর দেখা যায় না। পুকুরের মহাজনেরা শখ করে দূর দূরান্ত থেকে এনে ছাড়ে। এছাড়াও আমাদের জালে এসেছে সিলভার কাপ মাছ, রুই মাছ, এসব মাছ, প্রচুর মাছ আপনারা দেখতে পাচ্ছেন। আমরা জালটি টেনে ঘিরিয়েছি এবং আমাদের পছন্দ মতো মাছগুলো আমরা নিব। এই প্রচুর প্রচুর মাছ উঠছে, আমরা সব মাছ লাইলনটিকা মাছ সবারই পছন্দের। আমরা আমাদের জালে দেখতে পাচ্ছি অনেকগুলা লাইলনটিকা মাছ। অনেকেই আসছে মাছ ধরা দেখার জন্য। এই আমার এক ভাই আসছে মাছ ধরা দেখার জন্য। এই খামারে মাছ ধরলে আশেপাশ থেকে অনেকেই আসে মাছ ধরার জন্য, মাছ ধরা দেখার জন্য। এই আমরা লাইলনটিকা মাছ দেখতে পাচ্ছি, অনেক সুন্দর একটি মাছ। ও লোকটি মাছটি নিয়ে মজা করছে। এই আমরা দুই ভাগে মাছগুলো রেখেছি, দুই ভাগে রেখেছি। রাখার কারণ হলো প্রচুর মাছ জালে আসছে। একবারে যদি মাছগুলো গলে তাহলে মাছের অনেক সময় সমস্যা হয়ে যায়। আমরা দুই ভাগে মাছগুলো রেখেছি। এই ভাগে প্রচুর প্রচুর মাছ। আমাদের ভাই অনেক ফানি, দেখতে পাচ্ছেন অনেক মাছ। আমরা সেসব খামারে যাই, যেসব খামারে প্রচুর প্রচুর মাছ থাকে। আমরা দূর দূরান্ত চলে যাই মাছ ধরার ভিডিও করার জন্য, আপনাদের দেখানোর জন্য। মিনার কাপ মাছ, লাইলনটিকা মাছ, এসব মাছ পুকুরের তলদেশে। এই খামারে প্রচুর মাছ রয়েছে। যেই দিনই মাছ ধরে সেই দিনই গ্রামের বিভিন্ন বয়সী লোকেরা এসে মাছ ধরা দেখে। আজও আসছে এই মাছ ধরা দেখার জন্য। স্পেশাল জাল দিয়ে জালটি টান দিয়েছে, মোটা সুতার পাতলা জাল। এই জালে প্রচুর প্রচুর মাছ আসে। আপনারা টানার সময় দেখেছেন যে প্রচুর মাছ আসছে, তারা ছেড়ে দিয়েছে এবং কিছু মাছ রেখেছে। এগুলা থেকে কিছু মাছ নেবে, কারণ তাদের চাহিদা তুলনায় অতি অধিক পরিমাণে মাছ আসছে জালে। এই খামারটিতে মাছের বাচ্চা ফালানো হয়, যখন বড় হয় বড় করে বিক্রয় করা হয়। এই আমরা দেখতে পাচ্ছি অনেকগুলা মিনার কাপ লাইলনটিকা মাছ। লাইলনটিকা মাছ সব মাছের মধ্যে লাইলনটিকা মাছ সবচেয়ে সুন্দর মাছ, সবাই পছন্দ করে। এই লাইলনটিকা মাছ ছেড়ে দিতেছে, কারণ লাইলনটিকা মাছগুলো শখ করে পালন করা হয়, এগুলো বিক্রয় করা হয় না ততটা। মাছ আর মাছ, প্রচুর প্রচুর মাছ। সিলভার কাপ মাছগুলো নিয়ে নিতেছে, সিলভার কাপ মাছ বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে নিতেছে। এখান থেকে পাইকারি দামে মাছ বিক্রয় করা হয়, সবাই যাচাই বাছাই করে নিতেছে। কারণ ছোট মাছ নিলে বাজারে চলে না, এই জন্য খুব দেখে শুনে বুঝে তারপর নিতেছে মাছগুলো। প্রচুর প্রচুর মাছ, এক এক পাত্রে এক এক মাছ রাখছে। কোনো পাত্রে সিলভার কাপ মাছ রাখছে, কোনো পাত্রে মিনার কাপ মাছ রাখছে, লাইলনটিকা মাছ রাখছে, তেলাপিয়া মাছ রাখছে। লাইলনটিকা মাছগুলো অসাধারণ। পুকুরের মধ্যে যখন ভাসে তখন অসাধারণ দেখা যায় লাইলনটিকা মাছগুলো। আজকে আমরা মূলত মাছগুলো সিলভার কাপ মাছ ধরবো আর তেলাপিয়া মাছ ধরবো, অন্য কোনো মাছ আজকে ধরবো না। তাই জন্য অন্য যে কোনো মাছই আসুক না কেন, যে কোনো বড় মাছই আসুক না কেন, আমরা নিব না। আমার ছোটো ছোটো মাছগুলো নিব না, আর শুধু নিব সিলভার কাপ বড় মাছ এবং হাইব্রিড তেলাপিয়া বড় মাছগুলো। হাইব্রিড তেলাপিয়া এই যেগুলো আমরা নিব সেগুলো হাফ কেজি ওজনের, হাফ কেজি ওজনের মানে আধা কেজি যেটাকে বলা হয়, এক কেজির অর্ধেক, দুটা এক কেজি, এরকম মাছ আমরা নিব। সবার কাছে পাত্র রয়েছে,
সবাই পছন্দ করে মাছগুলো নিয়ে নিতেছে। খামার থেকে ব্যাপারীরা মাছ কিনে নিয়ে যায়, খামারিদের বিক্রয়ে কোনো সমস্যাই হয় না। হাইব্রিড তেলাপিয়া মাছ আমাদের এলাকায় অধিক পরিমাণে চাষাবাদ হয়। হাইব্রিড তেলাপিয়া মাছ এইসব মাছগুলা প্রতি মাসে একবার বিক্রয় করা যায় এবং প্রচুর পরিমাণে খাবার খাওয়াতে হয় হাইব্রিড তেলাপিয়া মাছকে, না হয় বাচ্চা টিকে না পুকুরে। মনসুখ তেলাপিয়া মাছও চাষাবাদ হয়, সেগুলাকেও প্রচুর পরিমাণে খাওয়াতে হয়। মাছকে খাবার খাওয়ালে দ্রুত বড় হয়ে যায় মাছ। এসব বড় খামারে মাছ ধরলে খুব ভোরে আসতে হয়, কারণ এই খামারে প্রচুর মাছ রয়েছে। যদি ভোরে না আসা হয় তাহলে মাছের সমস্যা হয়ে যায় গরমের কারণে। এই জন্য খুব ভোরবেলা আসতে হয়, সকাল সকাল মাছগুলো ধরে নিয়ে যায়। আজকেও তারা আসছে খুব ভোরবেলা, এসে তারা জাল ফেলছে এবং প্রচুর মাছ ধরেছে।